একবাটি কাঁঠালের বিচি সেদ্ধ করা, আমার বোন দেশ থেকে এনেছে। আরে বাবা রে, কত কথা! এই গেল কইতা দিন বোন দেশ থেকে আনছে, তৈরি কইতো না। ওরে আল্লাহ, এদিকে কইয়া দিতে ভিডিও দিতে আবার জিবে ওলাই যাও। ইডা খালাস, আল্লাহর মত ইডি খাইলাম। মারা একটু লবণ চেক করতেছে। আর বই বলো এই শিরে তোমার শাশুড়ির হাতে নিজের হাতের বানানো স্পেশাল সুতির রুটি আপনাদের সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার খুবই মজাদার একটি রেসিপি, শুটকি তরকারি রেসিপিটা শেয়ার করব। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। এক এক অঞ্চলে এটাকে কিন্তু এক এক নামে ডাকে। তো শুটকি তরকারি রান্না করার জন্য তো এখানে বিভিন্ন ধরনের সবজি লাগবে। এখানে আমি কচুরলতি নিয়েছি, ওটাকে টেলি নিয়েছি, আর নিয়েছি এখানে পুঁই শাক, তারপর হচ্ছে মিষ্টি কুমড়োর ডাঁটা, তারপর হচ্ছে লাল শাকের ডাঁটা, আর নিয়েছি মূলার ডাঁটা, আর এখানে হচ্ছে বেগুন, মিষ্টি কুমড়ো আর মূলা। তো সবগুলো সবজিকে আমি ভিজিয়ে নিয়েছি, আর ডাঁটা জাতীয় সবজিগুলোকে একটু বেশি সময় ভিজিয়ে রাখতে হয়, কারণ এর শরীরে অনেক বালি থাকে। তো একটু ভিজিয়ে রাখলে মানে অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর এখানে নিয়েছি কাঁঠালের বিচি, আর দিব চিংড়ি মাছ এবং ইলিশ মাছের মাথা। ভিউয়ার্স, এই শুটকি তরকারিটা কিন্তু এক এক অঞ্চলের মানুষ এক একভাবে রান্না করে, আর এটা বিভিন্নভাবে রান্না করা যায়। আবার চাইলে একটা সবজি দিয়েও রান্না করা যায়। তো আমার কাছে মূলত বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করলেই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি বাঁশপাতা শুটকি, এটাকে বাঁশপাতা শুটকি বলে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে, তো এই শুটকিটাকে একটু ভিজিয়ে নিয়েছি, আর লাগবে কাঁঠালের বিচি, আর এখানে আছে মিক্স শুটকি। এই শুটকিগুলো আমার শাশুড়িমা দেশ থেকে এনেছিল। আর এই শুটকির তরকারিটা কিন্তু শুধু মাছের মাথা দিয়েও রান্না করা যায়। তো আমার কাছে যেহেতু সবজির পরিমাণ বেশি আর শুধু একটা ইলিশ মাছের মাথা ছিল, তার জন্য এর সাথে আমি চিংড়ি মাছও দিয়েছি। তো এখানে আমি শুটকিগুলো আর সব মাছ দিয়েছি, আর দিয়েছি কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ থেঁতলি নিয়েছি। আর শুটকি তরকারিতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ থেঁতলি দিলেই ভালো লাগে, বেশি মজা লাগে আর কি। তো এখানে পরিমাণ মতো যা মশলা লাগে দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, আর আমি এখানে সামান্য পরিমাণ একটু তেল দিব। আর আমার মা তারপর শাশুড়ি ওদেরকে দেখেছি তেল ছাড়াই রান্না করতে, তো আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলাতে বসিয়ে দিয়েছি, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই তো বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি যে আস্ত শুটকিগুলো দিয়েছি, এই শুটকিগুলো এই যে দেখুন, কাঁটাগুলোকে আমি ফেলে দিব, কেননা এই কাঁটাগুলো যদি না ফেলে একদম শুটকির তরকারি কাঁটা কাঁটা হয়ে যাবে। আর ইলিশ মাছের মাথাটাকে উঠিয়ে নিয়েছি, কাঁটাগুলো বেছে তারপর এটাকে দিব তরকারিতে। আর এই মাছের মাথা কাঁটা বাছা হয়ে গিয়েছে, কাঁটাটা বেছেছে হচ্ছে আমার বোন। আর ভিউয়ার্স, এই শুটকির তরকারি কিন্তু আমি আজকে একা খাচ্ছি না, আমার বোনকে নিয়ে খাচ্ছি। তো আর এই শুটকি তরকারিটা মূলত আমি রান্নাই করছি আমার বোনের জন্য। আর এখানে যে সবজিগুলো আছে এর মধ্যে কিন্তু সবগুলো সবজি আমি একা কালেক্ট করি না, কিছু সবজি কিন্তু আমার বোনও নিয়ে এসেছে বাসা থেকে। তো রান্না করছিলাম আর বোনের সাথে কথাও বলছিলাম। তো সবগুলো সবজি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিব, বলক আসলে তারপর একে উল্টে পাল্টে দিব। আর ভিউয়ার্স, এই সবজিগুলো কিন্তু আমি একদিনে কালেক্ট করি না, আমি মনে হয় 3-4 দিন এইগুলোকে কালেক্ট করেছি, কারণ আমি যে জায়গাতে থাকি এখানে তেমন মানে বাংলাদেশি কোনো দোকানপাট কিছুই নেই। তো আমি অনেক দূর থেকে এইগুলোকে কালেক্ট করেছি, কারণ আমার বোন বলেছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই তরকারিটা ও খাবে সেই জন্যে। আর আমারও অনেক মনে চাচ্ছিল যে অনেক ধরনের সবজি দিয়ে এই তরকারিটা রান্না করে খাবো, কারণ আমি প্রায় খাই, শুধু একটা দুইটা সবজি দিয়ে রান্না করে খাই, কিন্তু এত পরিমাণ সবজি দিয়ে আমি মানে সৌদি আরবে আসার পর খাই নেই, এই প্রথম খাচ্ছি। দেশে যখন ছিলাম তখন কিন্তু এই শুটকির তরকারিটা মনে হয় 1-2 দিন পুরোপুরি খেতাম, আর এই ধরনের সবজিগুলো বাজার থেকে কিনেও আনা লাগতো না, কারণ বাড়িতেই থাকতো এই সবজিগুলো। আর গ্রামাঞ্চলে কিন্তু এই সমস্ত সবজিগুলো প্রত্যেকের বাড়িতে বাড়িতেই কিন্তু করে। আর সেই শুটকির তরকারি স্বাদের কথা কি বলবো, মনে আসলেই জিভে পানি চলে আসে। তোমার শাশুড়ির হাতে নিজের হাতের বানানো স্পেশাল শুটকি আপনারা যদি খাইতে চান পারবেন না এমনি খাইতে, যতই চেষ্টা করেন, কারণ শাশুড়ির হাতে শুটকি পাবেন কই। আসলে শাশুড়ির হাতে শুটকি পাইবো বলেছে। ভিউয়ার্স, এই শুটকির তরকারিটা বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে ভিউয়ার্সরা আছেন তারাই বলতে পারবেন, যারা পছন্দ করেন তারা যে কত মজা করে খায়। আর আমি তো এটাকে এমনিতেই খাই। আমি এর নামা দিয়ে বানালে, এই যে এখন দিতেছি এই যে এক বাটি কাঁঠালের বিচি সেদ্ধ করা, আমার বোন দেশ থেকে এনেছে। আরে বাবা রে, কত কথা!
ভিউয়ার্স, আঞ্চলিক রেসিপি শেয়ার করতে গিয়ে কিন্তু আপনাদের সাথে আঞ্চলিক ভাষাও শেয়ার করে ফেলেছি। আসলে আমরা যখন একসাথে হই তখন কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় বকবক করি। আর যেহেতু আঞ্চলিক রেসিপি শেয়ার করছি, সেই সাথে কিছু আঞ্চলিক বকবক কিন্তু না রাখলেই নয়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। আর ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও বা পেজের ভিডিও ভালো লাগে, অবশ্যই আমার পেজটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটু লবণ চেক করতেছে এই শিরে। ভিউয়ার্স, রান্নাবান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। তো প্লেটের মধ্যে হচ্ছে শুটকির তরকারি নিয়ে নিচ্ছি, এমনি এমনি খাবো তো। আর আপনাদের কারো যদি জিভে জল চলে আসে এর জন্য কিন্তু আমি দেই না, আপনারা সুন্দর করে রান্না করে খেয়ে ফেলবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।